এতদিন তোমরা যা যা ব্লগ দেখেছো আমার চ্যানেলে সবই আমার ফোনে শুট করা। আমি এই ডিজিআই অসমো থ্রি কিম্বল টাইম মাইক আর ফোন মাউন্ট করে ভিডিও বানাতাম। এবার আমি তোমাদের জন্য নিয়ে এলাম গোপ্রো হিরো 10 ব্ল্যাক। এই অ্যাকশন ক্যামেরাটা খুবই কম্প্যাক্ট আর এই প্রিমিয়াম কোয়ালিটির বক্সের মধ্যে আসে। ক্যামেরাটার সাথে এক পিস ব্যাটারি, কিছু মাউস, চার্জিং কেবিল, ম্যানুয়াল আর কিছু স্টিকারসও আছে। তোমরা চাইলে এরকম একটা অ্যাকশন ক্যামেরা কিনতে পারো। তোমরা যদি হাওড়া বা কলকাতার বাসিন্দা হও তাহলে আমি সাজেস্ট করবো তোমরা অনলাইন কিনো না। অ্যামাজনে এটার দাম 50K, 50,000 টাকা, বাট আমি এটা আমাদের কলকাতার মেট্রো গলি থেকে কিনেছি। অনলি 35,500 আমি পেয়ে গেছি। আর এই ক্যামেরাটা ছাড়া বাকি কিছু ইকুইপমেন্টস আমাকে কিনতে হয়েছে, যেরকম এই উলানজির কেসিংটা, এটা আমার 900 টাকা পড়েছে। তার সাথে আমার যে পুরোনো বয়ার মাইকটা ছিল শর্টগান মাইক, সেটা আমি এখানে মাউন্ট করে দিচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে যে গোপ্রোটার মধ্যে কোনো মাইকের পোর্ট নেই, 3.5mm পোর্ট নেই, আলাদা করে একটা অ্যাডাপ্টার কিনতে হয়েছে। এটা গোপ্রোর নিজের অ্যাডাপ্টার আর এটার দাম আমার মেট্রো গলিতে পড়েছে 3,700। তবে কেনার আগে এই গোপ্রো হিরো 10 এর কিছু অ্যাডভান্টেজেস আর কিছু ডিসঅ্যাডভান্টেজেস জেনে নেওয়াই ভালো। এটা DSLR এর থেকে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি। বাকি অ্যাকশন ক্যামেরা যেমন DJI, অসমো, তারপর SJCAM, এদের থেকে একটু বেশি হাই প্রাইস গোপ্রো। এর ইমেজ কোয়ালিটি আর ফিচার্স এত বেশি, এটা গায়ে লাগেনি আমার। ইট ইজ ভেরি ইজি টু ক্যারি, একদম পকেটেই ফিট হয়ে যাবে। আমার হাতের সাইজে দেখো, এবং আমার হাতের সাইজে ফিট হয়ে যাচ্ছে, মুঠোর মধ্যে চলে আসে। এই গোপ্রোটাকে তুমি যেখানে ইচ্ছা মাউন্ট করতে পারবে, ক্যামেরা অ্যাঙ্গেলসের পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায় আর তোমার অডিয়েন্সের কাছে তোমার ভিডিও অনেক বেশি এনগেজিং হয়ে যাবে। এটা উপস প্রুফ। কেন বলছি উপস প্রুফ, তোমরা শুধু এই ফুটেজটা দেখো, তারপর আর তোমাদের কিছু বলতে লাগবে না। স্টিকার মাউন্ট দিয়ে বাইকের পেছনে এটাকে মাউন্ট করে বেশ জোরে বাইকে চালাচ্ছিলাম আর একটা গচ্ছা সামনে চলে এসেছিল, আর তারপর সেই গচ্ছাটার মধ্যে খাপাত সে বাইকটা লাফ দিয়ে উঠলো। পেছনে ঘুরে দেখি গোপ্রোটা পুরো হামটি ডামটির মতো গড়াচ্ছে রাস্তার উপরে। তবে আমি এটাই বলবো, স্টিকার্স মাউন্টসগুলোকে তোমরা কেউ ভরসা করো না। স্ক্রিউ মাউন্ট তোমরা যেখানে ইচ্ছা লাগাও, বাকি যে আরও মাউন্টসগুলো আছে সেগুলো ইউজ করো, কিন্তু স্টিকার মাউন্ট খুবই ডেঞ্জারাস জিনিস। দেখতে পাচ্ছ এইখানে কিছু স্ক্র্যাচেস এসছে, এর থেকে বেশি আর কিচ্ছু হয়নি। ইট ইজ অ্যাজ গুড অ্যাজ নিউ। যদি আমি এটাকে চেঞ্জ করার দরকারই নেই, কারণ কোনো স্ক্র্যাচেস আসেনি লেন্সে, কিন্তু যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি করতে পারি। এটা জাস্ট টুইস্ট করে ওপেন করে দিতে হবে, করলেই এটা খুলে চলে আসবে। এটা আলাদা কিনতে পাওয়া যায়, এটা কিনে লাগিয়ে দিলেই ইট ইজ গুড টু গো। চাহে আন্ধি আয়, তুফান আয়, জোরে বৃষ্টি পড়ুক, যা ইচ্ছা হয়ে যাক, এই ক্যামেরাটা খুবই ভালো পারফর্ম করবে, বিকজ ইট ইজ ওয়াটার রেজিস্ট্যান্ট। জল ঢুকবে না গোপ্রোর মধ্যে আর তুমি এটা আন্ডার ওয়াটার শ্যুট করতে পারবে। আমরা এই গোপ্রোতে অনেক হায়ার ফ্রেম রেটসে শ্যুট করতে পারবো। একটা সিনেম্যাটিক স্লোমো বানানো এই ক্যামেরাটার পক্ষে চুটকি কাছে। এর সাথে আছে হাইপার স্মুথ, আমার কোনো গিম্বল লাগবে না বা আমার পোস্ট প্রসেসিংয়ে ইমেজটাকে বা ভিডিওটাকে স্টেবিলাইজেশনের কোনো দরকার নেই, কোনো শেকি ফুটেজ এটা ক্যাপচার হবে না যদি আমার হাইপার স্মুথ অন থাকে। হাইপার স্মুথ 2.0 ইজ জাস্ট ফ্যাব। তারপরে আসে ভয়েস কন্ট্রোল। গোপ্রো স্টার্ট রেকর্ডিং, গোপ্রো স্টপ রেকর্ডিং, গোপ্রো টেক আ ফটো, GoPro start recording, GoPro stop recording, one tap shoot।
জাস্ট আমি ক্লিক করবো, আপনা আপনি অন হয়ে শুটিং শুরু করে দেবে, আবার ক্লিক করবো ওটা আপনা আপনি ক্যামেরাটাও অফ হয়ে যাবে, শুটিংটা অফ হয়ে যাবে। আমি ক্যামেরাটাকে অন করে আমি ম্যানুয়ালিও করতে পারি। আর এই ক্যামেরাটা আসে ফিক্সড ফোকাস লেন্সের সাথে, মানে এই ক্যামেরা লেন্সটা এমনই বানানো যে ওয়াইড অ্যাঙ্গেলেও তোমার যে কোনো জিনিস, যত জিনিস আছে যেগুলো ক্যামেরাটা দেখতে পাচ্ছে, সব জিনিসটা ফোকাসে থাকবে, কাছে হোক বা দূরে সব কিছু ফোকাসে। তাহলে তোমার কোনোদিন টেনশনই করতে হবে না তুমি ফ্রেমের ফোকাসে আছো কি ফ্রেমের বাইরে চলে গেছো, কি তুমি ফোকাস নেই, তুমি ব্লার আছো, তোমার ব্যাকগ্রাউন্ডকে ফোকাস নিয়েছে। এই ক্যামেরাটাকে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ করতে পারো। এগুলো তো গেল অ্যাডভান্টেজেস। এবার কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে যেগুলো আমার মনে হয় তোমাদের জানা উচিত একটা অ্যাকশন ক্যামেরা কেনার আগে। লো লাইট ফুটেজ, খুবই গ্রেনি আসে। ইটস বেটার দ্যান মাই ফোন, কিন্তু তাও ব্যাটারি লাইফ এটার 40 মিনিটস টু 50 মিনিটস ম্যাক্সিমাম দিচ্ছে গোপ্রো হিরো 10। তাই জন্য আমি এই টেলসেন কোম্পানির একটা চার্জার নিয়েছি। ইট কামস উইথ 3 ব্যাটারি ইনসাইড, একসাথে 3টে ব্যাটারি আমি চার্জ করতে পারবো, অ্যান্ড উই আর গুড টু গো। এটা বাজেট ফ্রেন্ডলিও হবে, আর আমি এটা ইউজ করে তো দেখছি, আমি জানি না পরে কীরকমভাবে ব্যাটারি ব্যাক আপ দেবে, আস্তে আস্তে ব্যাটারি কোয়ালিটি ডিগ্রেড করবে কি না, তবে ইট ইজ গুড টু গো। হার্শ সানলাইটে এই ক্যামেরাটা ইউজ করলে বেশ তাড়াতাড়ি হিট আপ হয়ে যায় আর আপনা আপনি টার্ন অফ হয়ে যায়, তাতে ভেতরের অ্যাক্সেসরিজগুলোতে, ভেতরের যে হার্ডওয়্যারসগুলোতে সেগুলো ড্যামেজ না হয়। তবে লোয়ার রেজলিউশন যেমন 1080p আর লোয়ার ফ্রেম রেটসে যদি আমরা শ্যুট করি তাহলে এর হিট আপ কিন্তু খুব একটা হয় না। আমি দেখিনি হিট আপ হতে। ভালো ভিডিও বানানোর জন্য ভালো ইকুইপমেন্টস দরকার পড়ে না, একটা ভালো স্টোরির দরকার। তবে এটাও তো মানতে হবে একটা তরোয়াল নিয়ে যুদ্ধ করা আর একটা AK-47 নিয়ে যুদ্ধ করা তফাৎ কিন্তু অনেক। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপরে যা যা ব্লগ আসবে ম্যাক্সিমাম গোপ্রোতেই শ্যুট করব, তোমাদের জন্য কিছু ভালো ব্লগস নিয়ে আসবো খুব শিগগিরই। স্টে টিউন, স্টে হ্যাপি, পিস আউট, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল আইকনটাও। বাই বাই, পিস গাইস, লাভ ইউ।